कबाब में हड्डी। মেহেদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স। কাবাব কথাটা শুনলেই আমাদের মুখে পানি চলে আসে, আর তা যদি হয় আনলিমিটেড। এই চ্যানেলে এই ভিডিও আমার প্রথম। আমরা আজকে চলে এসেছি গ্র্যান্ড অ্যাভেনিউতে, এটা ঢাকার ওয়ারিতে অবস্থিত। ওরা 550-তে আনলিমিটেড কাবাব উইথ রাইস এবং ভেজিটেবল অফার করতেছে। ইন্টেরিয়র ডেকোরেটর মোটামুটি খুব আমার কাছে হামরি না হলেও ভালো, কিন্তু খাবারের উপরে এরা কনসেন্ট্রেট করছে, যাদের কাবাবের আইটেমগুলো নাকি খুবই সুস্বাদু। সো ট্রাই করি, খাই, দেখি কেমন হয়, এবং আপনাদের সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আমার কেমন লাগতেছে। সো লেটস চেক। ওদের এখানে আমাদের এখানে সার্ভ করছে চিকেন রেশমি কাবাব, মুগমালাই, চিকেন বটি কাবাব, হারিয়ালি কাবাব, আর চিকেন এটা তান্দুরি, চিকেন তান্দুরি। প্লেন নান দিছে, বাটার নানটা আমি না করাতে হয়তো দেয়নি, আমি প্লেন নানটাই দিতে বলছি। ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, এগুলো কিন্তু আনলিমিটেড আমাদেরকে অফার করবে। এখানে আমি অল্প অল্প নিছি, বাট আপনি যতক্ষণ খেতে পারবেন। 550-তে আনলিমিটেড ড্রিঙ্কস ওদের অফার করতেছে, মেরিন্ডা, ডিউ, কোক, এটাও আনলিমিটেড। ওদের এই কাবাবের আইটেমগুলো কিন্তু বুফে সিস্টেম না, এটা আনলিমিটেড কাবাব অফার, বাট যে কোনো একটা যখন শেষ হবে ওদেরকে বললে ওরা ডিশে এটা আবার রিফিল করে দিবে, বাট দিস ইজ নট এ বুফে। তার মানে আপনি যতক্ষণ খাবেন ওরা ততক্ষণ আপনাকে সার্ভ করবে। সো দেখি খেয়ে কীরকম টেস্ট, আমরা একে একে ট্রাই করি। চিকেন হারিয়ালি কাবাব না, সো একটু হারিয়ালি কাবাবটা ট্রাই করি। মিন্ট, কাঁচামরিচের একটাই আছে, এটা মেরিনেট করে আমি যতটুকু জানি দই দিয়ে, ওই ফ্লেভারটা আসলে বুঝা যাচ্ছে না, একটু শক্ত মনে হচ্ছে খাবারটা, ভালোই শক্ত, কাটতে খুব সমস্যা হচ্ছে, এরকম হওয়ার কথা না, প্রচুর শক্ত, এই যে প্রচুর শক্ত। টেস্ট ওয়াইজ খারাপ না, মিন্টের স্মেল পাওয়া যাচ্ছে, বাট কাঁচামরিচের ইয়া হচ্ছে, বাট শক্ত, একটু শক্ত রয়ে গেছে, একটু কাবাব করলে নরম হয়ে যাওয়ার কথা, বাট শক্ত রয়ে গেছে, ভিতর দিকে ভালোই শক্ত। টেস্টটা বাড়ি এমন হচ্ছে, মজা, এটা আসলে কাঁচামরিচের একটা স্পাইস, সাথে মিন্টের একটা স্মেল আসতেছে, খারাপ না। সো নাও উইল গো টু দিস মুগমালাই, এই কাবাবটা। চিকেন মালাই শুনলে অনেকে ভাবে মিষ্টি কিছু কিনা, আসলে এটা কিন্তু মিষ্টি না, নর্মালি জাস্ট খালি, হ্যাঁ এইটা খুব টেন্ডার, খুব টেন্ডার কেটে যাচ্ছে একেবারেই। এটা স্পাইসের গন্ধ আসতেছে, অনেকক্ষণ মেরিনেট করা থাকলে দেখা যায় যে স্মেলটা আসে ওইটা, পাশাপাশি একটা স্মোকি ফ্লেভার আসতেছে বিভিন্ন স্পাইসের। এটা আমি যদি এটা দেখাই তাহলে বুঝা যাবে যে এটা কতটা নরম, এইটা সো জুসি, সি সো জুসি, সো জুসি, একেবারে ব্রেস্ট পিসের যে মাংসগুলো ওটে দেব, লিটিল বি স্পাইসি। খাবার শুরু করে দিয়েছিলাম, ওরা ভুলে গেছিলো আমাদের চাটনি দিতে, একটু চাটনি দিয়ে গেছে খাবারের সাথে, দেখি তো চাটনিটা কীরকম, ওগুলোর সাথে একটু ট্রাই করে দেখি। আচ্ছা হারিয়ালিটা দিয়ে চাটনিটা ট্রাই করি,
মিন্টি পুদিনা প্লাস কাঁচা মরিচ এবং হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, চাটনিটা মজা। চিকেন বটি কাবাব একটা ট্রাই করব, চিকেন বটি কাবাব। ও মা, এত শক্ত, এটা প্রচুর শক্ত হয়ে গেছে। আচ্ছা দেখি, প্রচুর স্পাইসি, প্রচুর স্পাইসি আর স্মোকি একটা ফ্লেভার। আই থিঙ্ক মিন্টা দিয়ে খাওয়াটাই বেটার হবে, ভালো লাগবে। মিন্ট দিয়ে খুব মজা লাগতেছে, মাংস টাংস অনেক শক্ত শক্ত মনে হচ্ছে। একটু ড্রিঙ্কস খাওয়া উচিত, এটা গলায় লাগতেছে ঝালটা। কারণটা হলো চিকেন যে মুটমালাইটা ওইটার মেরিনেট করার যে স্পাইসগুলো, ওগুলো এত বেশি ছিল না। স্পাইসগুলো আপনি দেখতে পারতেছেন একেবারে উপর পর্যন্ত রেড কালার, আর রেডিশ স্পাইসগুলো পুরো উপরে রয়ে গেছে। দ্যাটস ওয়াই ঝালটা গলায় লাগতেছে। ওইটা ঝাল ছিল বাট গলায় এত লাগতেছিল না। যতটুকু বুঝতেছি ওরা কম্বাইন করে দিয়েছে, কিছু খুব স্পাইসি দেন কিছু লেট স্পাইসি। সবাই একটু ট্রাই করতে পারে রেশমি কাবাব, এইটা একটু ট্রাই করব। এইটা একেবারে দেখেন, একেবারে পুড়ে গেছে উপর দিয়ে, দেখি খেতে কীরকম হয়। এটা পুরো গ্রিল টাইপের করে দিচ্ছে। আচ্ছা এইটা আমি সস না নর্মাল ট্রাই করব। এটাতে একটা সস ইউজ করছে, অ্যাজ ইউজাল স্মোকি, প্রচুর স্মোকি একটা স্মেল আসতেছে। আর টমেটো টাইপের একটা কোনো সস, মানে একটু লিটল বিট সুইটি কোনো একটা সস ইউজ করছে। আই এম নট শিওর হোয়াট ইজ দিস, বাট ওদের কাবাবগুলো আর একটু টেন্ডার হওয়া দরকার ছিল, মানে একটু শক্ত। দ্য লার্জেস্ট ওয়ান চিকেন বারবিকিউ, পুরো সলিড ব্রেস্টের পিসটা দিয়ে ওরা এটা করে দিছে। তান্দুরি চিকেন যেটা বারবিকিউ স্টাইলে সস দিয়ে করে দিছে। আমি নানটা আসলে রেখে দিছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য। সো আগে দেখি এটা একটু উপর থেকে ভেঙে খেয়ে দেখি কীরকম। বারবিকিউ সসটা খুব মজা লাগতেছে। সি এইটা আমার কাছে খুব টেন্ডার মনে হচ্ছে, ওগুলো লিটল বিট শক্ত ছিল বাট এগুলো খুব স্ট্যান্ডার্ড এবং ইয়া মনে হচ্ছে। এটা রেখেছিলাম আমি নান দিয়ে ট্রাই করার জন্য, এটার সাথে আমি নান দিয়ে খাওয়ার জন্য এই তান্দুরিটা রেখেছিলাম। সো একটু ট্রাই করি, মজা। বাট একটা জিনিস মিস করতেছি, সেটা হলো আমরা পাড়ার দোকানে খেলে একটা সস বানায় দেয় বলে মেয়নজ, আসলে মেয়নজ না, মিষ্টিটা একটা সস বানায় দেয়, ওইটা হলে আরও জমত। বাট ওভারঅল ভালো, নানটা একটু শক্ত হয়ে গেছে, ক্রিস্পি টাইপের, আর একটু ফ্লাফি নানগুলো আমার ভালো লাগে, খারাপ না বাট আর একটু নরম হলে ভালো হতো। কাবাব আইটেমগুলো ট্রাই করছি আমি, আমি ওদের রাইসটা একটু ট্রাই করে দেখতে চাচ্ছি কীরকম। রাইসটা আপনাদের মাক না, একটু স্মেল আসতেছে কীরকম যেন, একেবারেই অর্ডিনারি স্টিম স্টিমের একটা স্মেল আসতেছে। ভেজিটেবলটা একটু দেখি, একেবারে এবারে নর্মাল। ওকে আমার ভালো লাগছে মুর্গ মালাই, যেটা বললো মুর্গ মালাই কাবাব বা যেটা, ওইটা ভালো লাগছে। হারিয়ালিয়াটা ও একটু ভালো লাগছে, কারণ হলো কাঁচা মরিচের একটা ঝাল ছিল, মিন্টি একটা ফ্লেভার ছিল। কাবাব মে হাড্ডি, হাড্ডি পাওয়া গেছে। কোন কাবাবটাতে পেলাম? চিকেন বটিতে। কাবাব মে হাড্ডি আসলে কিন্তু বাজেই লাগতেছে। যা আসলে চিকেনের যতগুলো কাবাব হয় ম্যাক্সিমাম কভার করে ট্রাই করছে, সাথে
ভেরিয়েশন আনার জন্য চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইসটা রাখছে, কারণ অনেকে দেখা যায় যে ডিনার বা লাঞ্চে যদি কাবাবের সাথে রাইস খেতে চায়, বাটার নান বা নানটা প্রিফার করে না, সো ওদের কথা মাথায় রেখেই হয়তো রাইসটা রাখছে। কিন্তু আসলে এত খাবার তো আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব না। সো যারা প্রচুর খেতে পারেন, কাবাব ফ্রিক, তারাই এখানে আসতে পারে। বাট আমার মতো যারা কাবাবের প্রতি ওই রকম একটা আকর্ষণ নেই, তাদের জন্য এভারেজ। বাট যারা কাবাব খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা প্যারাডাইস। এখানে এমনও নাকি অনেকে আসছে যে চারবার রিফিল করছে, চার থেকে পাঁচবার রিফিল করা, মানে বুঝতেছেন সে কাবাবের প্রতি তার প্রেম। সো ওই রকম কেউ যদি থাকেন যে আমি চিকেন আইটেম সবগুলো একই সাথে আনলিমিটেড কাবাব, টাকার কথা চিন্তা না করে তারা অবশ্যই এখানে চলে আসবেন। আর আমার আজকের ভিডিও কিন্তু শুধুই আমার কাবাব ফ্রিক ভিউয়ার্সদের জন্য। নতুন একটা ট্রাই করি, এই যে দিস ইজ মুরগ মালাই কাবাব, যেটা ওইটা পুরো ডিপ করে দিলাম সসে, মিন সসে পুরো ডিপ করে, দিস ইজ মেহেদি স্টাইল, পুরো ডিপ করে দিয়ে যে একটা কিক লাগবে, এটা অ্যামেজিং। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কভার করলাম, সবগুলোই মোটামুটি খাওয়ার চেষ্টা করছি, বাট এই বারবিকিউ চিকেনের ইম্পসিবল, এত বড়টা ওগুলো খেয়ে আমি অলরেডি রিজার্ভ হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আমি আর ওইটা খাইনি, কারণ আমি কাবাব ফ্রিক না। আমার কাছে হারিয়ালি কাবাবটা ভালো লাগছে ওদের, আর চিকেন বটিটা ভালো, বাট কাবাব মে হাড্ডি ছিল একটা, যেটা ভালো লাগতেছিল না। ফ্রাইড রাইসটা এভারেজ ছিল, ভেজিটেবল এভারেজ, বাটার নান আমি নিইনি, নানটা একটু শক্ত ছিল, বললাম তো এক্সট্রা অর্ডিনারির ভিতরে বলতে গেলে হারিয়ালি এটা ভালো লাগছে। আর বারবিকিউ যেটা চিকেন তান্দুরি যেটা বললো, ওইটাও ভালো লাগছে। খাবার যেহেতু খেয়ে ফেলছি, সো আমার ভিউয়ার্সদেরকে আমার এটা বলা আসলে আমার একটা রেসপন্সিবিলিটি যে এখানে এই রেটে কাবাব খেতে আসা উচিত কি না। আমি তো আবারও বলবো যে যারা কাবাব ফ্রিক তাদের জন্য অবশ্যই এটা প্যারাডাইস, বাট যারা আমার মতো লিমিটেড খাবার খান তারা এখানে আসলে 550 না আসা এভারেজ অর্ধি না, এটা আমি বলবো না, সবাই এখানে আসতেই পারেন, বাট যারা কাবাব লাভার তাদের জন্য এটা প্যারাডাইস। 550 তাদের জন্য এটা মানে আনবিলিভেবল একটা অফার, যে আপনি যত খুশি কাবাব খেতে পারতেছেন। আমি আবারও বলতেছি এখানে শুধুমাত্র তারাই আসবেন যারা কাবাব ফ্রিক। এখানে হিউজ রাশ, প্রচুর রাশ, ইটস দ্য পার্টি সেন্টার, এদের প্লেস অনেক বেশি, বাট আপনি তো সাউন্ড শুনতেই পারতেছেন যে কি পরিবেশ সাউন্ড এখানে। আমার টোটাল অ্যাম্বিয়েন্স যেটা মনে হলো, এই অফারটা যতদিন চলবে এদের এখানে একটা রাশ চলবে, প্রচুর রাশ যাচ্ছে। ওরা দুপুরে 3 ঘন্টা এবং ডিনারে 3 ঘন্টা এই অফারটা ভ্যালিড রাখতেছে। তো আমি বলবো যে সাধারণত ডিনারকে প্রিফার না করে লাঞ্চে চলে আসলেই বেটার হবে, কারণ ডিনারে প্রচুর রাশ থাকে। আর এই ছিল আজকে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আর এইরকমই আনলিমিটেড কাবাব এবং আনলিমিটেড খাবারের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্সের সাথেই থাকুন, এবং অনেক বেশি ভালো থাকুন, এবং অনেক বেশি বেশি খান। আল্লাহ হাফেজ।